অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। অক্টোবর 2024-এ এখনও পর্যন্ত আপনি কতগুলি সরকারি চাকরির ফর্ম ফিল আপ করতে পারবেন, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের, ও রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে হবে, এই নিয়েই আজকের এই ভিডিওটি করতে চলেছি। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে হবে, কোন ওয়েবসাইট থেকে ই অ্যাডমিট কার্ড আপনি ডাউনলোড করতে পারবেন ইত্যাদি তথ্য দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওটিতে। প্রথমেই রাজ্য ও কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে এই নিয়ে বলবার চেষ্টা করছি। এসএসসি সিএপিএফ এর কনস্টেবলের যে কনস্টেবল নিয়োগ অসম রাইফেলের, এর পরীক্ষা হবে জানুয়ারি ফেব্রুয়ারি 2025-এর মধ্যে। ওয়েবসাইট রয়েছে www.ssc.gov.in। তার পরবর্তী এসএসসি সিএইচএসএল এর মেন পরীক্ষা হবে 18 নভেম্বর। আপনি ওয়েবসাইট ফলো করবেন www.ssc.nic.in। পরবর্তী এসএসসি হিন্দি ট্রান্সলেটারের যে পরীক্ষা হবে, এসএসসির হিন্দি ট্রান্সলেটারের যে পরীক্ষা হবে 9ই ডিসেম্বর। www.ssc.nic.in ওয়েবসাইট ফলো করবেন। সিবিএসসি সিটেট পরীক্ষা হবে 1 ডিসেম্বর, 1 ডিসেম্বর কিন্তু এসএসসির এই সিবিএসসির যে সিটেট তার পরীক্ষা হবে। এই সিটেটের বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই আপনি ctet.nic.in এখানে সার্চ করে দেখবেন। এবং পিএসসির ক্লার্কশিপের যে পরীক্ষা হবে 16-17 নভেম্বর, www.wbpsc.gov.in এই ওয়েবসাইট ফলো করবেন। এসএসসি এমটিএস 2024-এর পরীক্ষা হবে 30শে সেপ্টেম্বর থেকে 14ই নভেম্বরের মধ্যে। 30শে সেপ্টেম্বর থেকে 14ই নভেম্বরের মধ্যে আপনি ওয়েবসাইট ফলো রাখবেন www.ssc.nic.in। রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের পরীক্ষা হবে 25শে নভেম্বর থেকে 29শে নভেম্বরের মধ্যে। সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইট ফলো করবেন, যে জোনে আপনি অ্যাপ্লাই করেছেন সেই জোনের যে ওয়েবসাইট সেটি ফলো করবেন। পিএসসি WBCS 2024 পিলি পরীক্ষা হবে 15ই ডিসেম্বর। WBCS 2024 পিলি পরীক্ষা হবে 15ই ডিসেম্বর। আপনি ওয়েবসাইট ফলো করবেন www.wbpsc.gov.in। পিএসসি অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের পরীক্ষা হবে 27শে অক্টোবর। ওয়েবসাইট ফলো করবেন www.wbpsc.gov.in। আরপিএফ সাব ইন্সপেক্টরের পরীক্ষা হবে 2 থেকে 5ই ডিসেম্বরের মধ্যে। www.rpfindianrailways.gov.in ওয়েবসাইট ফলো করবেন। এসএসসি স্টেনো গ্রেড সি, স্টেনোগ্রাফারের গ্রেড সি ও ডি পরীক্ষা হবে 10 থেকে 11 ডিসেম্বরের মধ্যে। ওয়েবসাইট ফলো করবেন www.ssc.gov.in। নাবার্ডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, নাবার্ডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড এর মেন্স পরীক্ষা হবে 20 অক্টোবর। www.nabard.org এই ওখানে ফলো করবেন, সার্চ করবেন, অবশ্যই বিস্তারিত তথ্য পাবেন। রেলের টেকনিশিয়ান পদের পরীক্ষা হবে 16ই ডিসেম্বর থেকে 26শে ডিসেম্বরের মধ্যে। সংশ্লিষ্ট জোনের অর্থাৎ সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইট ফলো করবেন। রেলের জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা হবে 6ই ডিসেম্বর থেকে 13ই ডিসেম্বরের মধ্যে। সংশ্লিষ্ট যে রেলের ওয়েবসাইট অর্থাৎ যে জোনে আপনি আবেদন করেছেন, যে জোনে, সেই ওয়েবসাইটটি আপনি ফলো করবেন। পরবর্তী রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও পর্যন্ত আপনি দরখাস্ত বা আবেদন বা ফর্ম ফিল আপ করতে পারবেন সেই সমস্ত চাকরির খবরের কথাই বলবো। আজকে থেকে আপনি যে চাকরির ফর্ম ফিল আপ করতে পারবেন, যেমন রেলের ক্লার্ক টাইপিস্ট পদে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় 3,445টি শূন্য পদে যে নিয়োগ হবে 29/10/2024 তারিখের মধ্যে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে গিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে আপনাকে। এছাড়াও যে ফর্মটি আপনি ফিল আপ করতে পারবেন, ইন্দো তিব্বত সীমান্তে পুলিশের যে কনস্টেবল ড্রাইভার পদে নিয়োগ হবে, মাধ্যমিক পাস ও ড্রাইভিংয়ের যোগ্যতা থাকতে হবে। 545টি শূন্য পদ রয়েছে এক্ষেত্রে। 6/11/2024 তারিখ লাস্ট ডেট রয়েছে, 8/10/2024 থেকে 6/11/2024 আবেদনের শেষ তারিখ রয়েছে। আপনি অবশ্যই এই আবেদনটি করতে www.recruitment.itbppolice.nic.in ওয়েবসাইট ফলো করবেন। শিক্ষক নিয়োগ সম্পর্কিত বিভিন্ন কেসের আপডেট, বিভিন্ন চাকরি সংক্রান্ত তথ্যাবলী দেওয়ার চেষ্টা করি আমাদের এই চ্যানেলেই। এছাড়াও চাকরির প্রস্তুতি বিষয়ক বিভিন্ন ভিডিও দেওয়ার চেষ্টা করি। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, ডেইলি জেনারেল নলেজের ভিডিও দেওয়া হয়ে থাকে। প্রয়োজন মনে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে, কাজে আসলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।